ব্লাড সুগার কন্ট্রোলে ম্যাগি খাওয়া যাবে কি? ম্যাগি ইন ডায়াবেটিস কন্ট্রোল। 2 মিনিটের ইনস্ট্যান্ট নুডলস ম্যাগি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাধা নয় তো? আসুন 6টি প্যারামিটারে বিশ্লেষণ করে দেখা যাক ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় ম্যাগি রাখা যাবে কি না। আলোচনার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করতে হয়। ব্লাড সুগার কন্ট্রোলের প্রথম শর্ত লো গ্লাইসেমিক ইন্ডেক্স ও লো গ্লাইসেমিক লোড। ম্যাগির গ্লাইসেমিক ইন্ডেক্স 40-55, গ্লাইসেমিক লোড মাঝারি, মানে আপনি ম্যাগি খেলে আপনার ব্লাড সুগার লেভেল মাঝারি বাড়বে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে মাঝারি সমস্যায় পড়বেন। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার প্রথম শর্ত ম্যাগি আংশিক পূর্ণ করল। ব্লাড সুগার কন্ট্রোলের দ্বিতীয় শর্ত হাই ফাইবার। 100 গ্রাম ম্যাগিতে ফাইবার থাকে 2.5 গ্রাম, তুলনামূলকভাবে কম বা মাঝারি। ম্যাগি ডায়াবেটিস কন্ট্রোলে আপনাকে আংশিক সাহায্য করবে। ডায়াবেটিস কমানোর উপায়ের দ্বিতীয় শর্ত ম্যাগি আংশিক পূর্ণ করল। ব্লাড সুগার কন্ট্রোলের তৃতীয় শর্ত লো ক্যালোরিজ। 100 গ্রাম ম্যাগি থেকে আপনি শক্তি পাবেন 443 ক্যালোরি, মানে খুব বেশি। আপনি ম্যাগি বেশি খেলে আপনার ওজন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। অতিরিক্ত ওজন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাধা দেবে। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার তৃতীয় শর্ত ম্যাগি পূর্ণ করতে পারল না। ব্লাড সুগার কন্ট্রোলের চতুর্থ শর্ত লো সোডিয়াম। 100 গ্রাম ম্যাগিতে সোডিয়াম থাকে 1257 মিলিগ্রাম, মানে খুব বেশি। বেশি ম্যাগি খেলে আপনার ব্লাড প্রেশার বাড়বে, সমস্যা হবে ডায়াবেটিস কন্ট্রোলেও। ডায়াবেটিস কমানোর উপায়ের চতুর্থ শর্ত ম্যাগি পূর্ণ করতে পারল না। ব্লাড সুগার কন্ট্রোলের পঞ্চম শর্ত হাই ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। ম্যাগিতে কোনো ভিটামিন সি থাকে না, থাকে না অ্যান্টিঅক্সিডেন্টও। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার পঞ্চম শর্তও ম্যাগি পূর্ণ করতে পারল না। ব্লাড সুগার কন্ট্রোলের ষষ্ঠ শর্ত লো স্যাচুরেটেড ফ্যাট। 100 গ্রাম ম্যাগিতে স্যাচুরেটেড ফ্যাট থাকে 7 গ্রামের বেশি, মানে ম্যাগি খেলে আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণ হারাবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সমস্যা হবে। ম্যাগি ডায়াবেটিস কমানোর উপায়ের ষষ্ঠ শর্ত পূর্ণ করতে পারল না। 6টি প্যারামিটারে ম্যাগিকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ম্যাগি 6-1। আপনি অল্প পরিমাণে, মানে একেবারে 30 গ্রামের কম ম্যাগি খেলে আপনার ব্লাড সুগার লেভেল তেমন বাড়বে না, কিন্তু বেশি ম্যাগি খেলে ডায়াবেটিসের বিপদ বাড়বে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ম্যাগি আপনাকে সাপোর্ট করবে না। স্থায়ীভাবে ব্লাড সুগার কন্ট্রোল করতে চাইলে ম্যাগি নিয়ে আপনাকে ভাবতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন, আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আপনার যে কোনো ফিডব্যাকই আমাদের কাছে মূল্যবান।